মানুষ তৃণমূলের সঙ্গে আছে, দিদির সঙ্গে আছেন, এবং বিজেপির এই যে অমানবিকতা, সমস্ত ক্ষেত্রে বাজেট কমিয়ে দেওয়া, সমস্ত খাতে বাজেট কমিয়ে দেওয়া, পেট্রোল ডিজেলে অমানবিক যে বৃদ্ধি হয়েছে, তাতে ওয়ার্ল্ড ইকোনমিক্স আমরা সব জানি, কোথায় কী না সব জানি, কিন্তু সাধারণ মানুষের কথা তো ভাবতে হবে। 1,90,000 কোটি টাকার আপনাকে পেট্রোল নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি জবাব দিচ্ছেন কতদিন আপনি রেশন দিয়েছেন, তো সেরকম সেটা মানুষ নিচ্ছে না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার ভোটের ফলে, দেখতেই পাচ্ছেন। 4 নম্বর জায়গায় চলে যাওয়া এই কেন্দ্রে বিজেপি একদম এক্সপেক্টেড, কমপ্লিটলি এক্সপেক্টেড। দিদিকে কি বলবেন? জামানত জব্দ হবে। বাবুলদা দিদিকে কি বলবেন? সেটা আমি ক্যামেরাতে কেন বলবো, ওয়েট করুন না, একটু ওয়েট করুন। দিদিকে ধন্যবাদ জানিয়েছি তো, আগেই জানিয়েছি, বারবার জানাবো যে উনি আমাকে, আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম ওনার অনুপ্রেরণায় আমি রাজনীতিতে আবার ফিরেছি, ভালো কাজ করার চেষ্টা।